আমাদের মুক্তিযুদ্ধ। এক, ভাষা আন্দোলন 1952। ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। পাকিস্তানের দুটি ভাগ ছিল, একটি পূর্ব পাকিস্তান এবং অপরটি পশ্চিম পাকিস্তান। পাকিস্তানের রাজধানী ছিল পশ্চিম পাকিস্তানে, আর তাই পশ্চিম পাকিস্তানিরা শিক্ষা, কর্মসংস্থান এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা ভোগ করত। তারা উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে বাঙালিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথে মিছিল বের হয়। পুলিশ সে মিছিলে গুলিবর্ষণ করে। সেখানে রফিক, সালাম, জব্বার, বরকত, শফিউর সহ অনেকেই শহীদ হন। ভাষা শহীদদের স্মরণে ঢাকায় শহীদ মিনার গড়ে তোলা হয়। এছাড়া অনেক শিক্ষা প্রতিষ্ঠানেও ছোট ছোট শহীদ মিনার গড়ে তোলা হয়েছে। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি আমরা শহীদ দিবস হিসেবে পালন করি। মাতৃভাষার মর্যাদাকে ধরে রাখার জন্য প্রতি বছর বিশ্বজুড়ে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। ক, এসো বলি। শিক্ষকের সহায়তায় শ্রেণীতে প্রশ্নগুলোর উত্তর দাও। পশ্চিম পাকিস্তানিরা কি কি সুযোগ সুবিধা ভোগ করত? পশ্চিম পাকিস্তানিরা কোন ভাষা রাষ্ট্রভাষা হিসেবে চালু করতে চেয়েছিল? কোন তারিখে মিছিল বের হয়েছিল? ভাষা আন্দোলনে কারা শহীদ হয়েছিলেন? দিনটিকে কিভাবে স্মরণ করা হয়? খ, এসো লিখি। তোমাদের বিদ্যালয়ে বিগত শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিভাবে পালিত হয়েছিল তার বর্ণনা লেখো। গ, আরও কিছু করি। ১৯৫২ সালের আন্দোলন সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করো। ১৯৫২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের ছবি নিয়ে অ্যালবাম তৈরি করো। ছবিগুলোর নিচে তাদের নাম লেখো। ঘ, যাচাই করি। শূন্যস্থান পূরণ করো। ২১শে ফেব্রুয়ারিতে আমরা পালন করি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।